السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله গত ক্লাসে আমরা এক আলিফ মাদ এবং তিন আলিফ মাদের একটা প্রকার নিয়ে আলোচনা করছিলাম। তো এক আলিফ মাদ এখানে আমরা চার প্রকার নিয়ে আলোচনা করছি। তো চার প্রকারের একটা হলো মাদ্দে, প্রথমটা মাদ্দে তবাই, মাদ্দে আওয়াজ, তারপর হলো মাদ্দে লীন, মাদ্দে বদল। তো এই ক্ষেত্রে মাদ্দে তবাই হলো মাদের হরফ বা মাদের হারাকাত, এরপরে যদি কোনো হামজা অথবা। উস্তাদ আপনার কথা খুবই আস্তে শোনা যাইতেছে। হ্যাঁ, আমরা একালিফ মাদ নিয়ে আলোচনা করতেছিলাম, তো শেষ হয়ে গেছে আমাদের একালিফ মাদ। জি, এখন কি কথা একটু জোরে শোনাচ্ছে? আসলে বিষয়টা হলো কি যে এই মাইক্রোফোনটা একটু দুর্বল বোধ হয়, আর তাছাড়া এই সময় শরীরটা একটু ক্লান্ত থাকে, একটু জোরে কথা বলতে হয় আর কি। জোরে কথা বললে মুখের কাছে নিয়ে তারপর আওয়াজটা একটু জোরে হয়। আচ্ছা, তো একালিফ মাদ আমরা চার প্রকার পড়ছিলাম। তো চার প্রকারের প্রথম প্রকারটা হলো মাদ্দে তবাই, যেটা হলো মাদের হরফের বা মাদের হারাকাতের পর যদি হামজা অথবা সাকিন না থাকে এটাকে বলা হবে মাদ্দে তবাই। দ্বিতীয় প্রকারটা হলো মাদ্দে আওয়াজ, যেটা হলো দুই জবরের পরে যদি আমরা অক্ষ করি ওই ক্ষেত্রে এক জবর বাদ দিয়ে আর বাকি এক জবরকে একালিফ টানতে হবে, এটা হলো মাদ্দে আওয়াজ। যেমন মাদ্দে আওয়াজের উদাহরণ এখানে আছে, বাদা, ইলমা, নাশত, নিসা ইত্যাদি। একালিফ মাদ্দের তৃতীয় প্রকারটা হলো মাদ্দে লীন। তো মাদ্দে লীনের আলোচনার সাথে আমাদের লীনের হরফ নিয়েও আলোচনা হয়েছিল। লীনের হরফ দুইটি, জবরের বাম পাশে যজমালা ওয়াও, জবরের বাম পাশে যজমালা ইয়া। লীনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে উচ্চারণটাকে একটু নরম করে করতে হবে, আর লীনের হরফের পরের হরফে যদি অক্ষ করা হয় এটাকে বলা হবে মাদ্দে লীন। একালিফ টেনে পড়তে হবে, যেমন খৌফ, নাউ, কুরাইশ, সাইফ, বাইত ইত্যাদি। চতুর্থ প্রকার হলো মাদ্দে বদল। মাদ্দে বদল বলা হয় হামজার পরে যদি মাদের হরফ আসে অথবা হামজার সঙ্গে যদি মাদের হরকত যুক্ত হয় তো এইটাকে বলা হবে, হামজার সঙ্গে যদি মাদের হরফ আসে তো প্রত্যেকটাকেই কিন্তু মাদ্দে বদল বলা হবে না, হামজার পর যদি মাদের হরফ হয় এবং এটা একালিফ মাদ হয়, হামজার সঙ্গে যদি একালিফ মাদ হয় তখন এইটাকে বলা হবে মাদ্দে বদল। যেটা আমরা বলতে পারি মাদ্দে তবাই, আর মাদ্দে বদলের পার্থক্য হলো মাদ্দে তবাই সম্পর্ক হলো হামজা ব্যতীত অন্য যে কোনো হরফের সঙ্গে, আর মাদ্দে বদল হলো শুধুমাত্র হামজার সঙ্গে। তো মাদ্দে বদল একালিফ, যেমন আমানা, উমিনা, ইমানান
উটিয়া ইত্যাদি। তো এরপর তিন আলিফ মাদ একটা প্রকার নিয়ে আলোচনা হয়েছিল, তো তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে আরজিটা হলো মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয়, তো এক আলিফ মাদের ভিতরে ছিল, মাদের লিনের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তখন মাদ্দে লিন, আর মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় এটাকে বলা হবে মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন ওয়ালিয়াদিন, আযীম, ইয়াস্তাউফুন ইত্যাদি। এক আলিফ মাদের যে চারটা প্রকারের কথা আমরা বললাম, এক আলিফ মাদের এই চারটা প্রকার কি কেউ শুনাইতে পারবেন? এক আলিফ মাদের এই যে চারটা প্রকার গেল, মাদ্দে তবাই, মাদ্দে আওয়াজ, মাদ্দে বদল এবং মাদ্দে লিন। জি মাশাআল্লাহ ফারুক ভাই। জি জি ওস্তাদ। জি ওস্তাদ, এক আলিফ মদ যেগুলো আছে সেটা চারটা। প্রথমটা হইলো যে মাদের হরফ আর মাদের হারাকাত যদি থাকে হামজা ব্যতীত, তাহলে সেটা এক আলিফ টানিয়া পড়তে হয়। আর দুই নম্বরটা হইলো মাদ্দে আওয়াজ, যেটা হইলো দুই জবরের পরে যদি ওয়াক্ফ করতে হয় তখন এক আলিফ টানিয়া পড়তে হয়। এরপরটা হইলো মাদ্দে লিন, যেটা হইলো ওই মাদের হরফ দুইটা জবরের বাম পাশে জজমালা ওয়া আর জজমালা ইয়া। লিনের হরফ দুইটা, মাদের হরফ দুইটা বলা যাবে না? ও লিনের হরফ দুইটা। জি ওস্তাদ, জবরের বাম পাশে জজমালা ওয়া আর জজমালা ইয়া, এই ক্ষেত্রে লিনের হরফের পরের হরফে যদি ওয়াক্ফ হয় তখন লিনের হরফটা এক আলিফ টানিয়া পড়তে নরম করে পড়তে হয়। আর এরপর আছে মাদ্দে বদল, যেটা হইলো ওই মাদ্দে তবাই, যেখানে হামজা ও সাকি মানে হামজার পরে যদি ওই মদের হরফ থাকে সেই ক্ষেত্রে ওই মাদ্দে বদল হয়, এটাও এক আলিফ টানিয়া পড়তে হয়। জি মাশাআল্লাহ। জি আচ্ছা, তিন আলিফ মাদ তো একটা পড়ছিলাম, মাদ্দে আরজি, তো মাদ্দে আরজি কাকে বলা হবে? মাদ্দে আরজি হইলো যে ওই মাদের হরফের পরের হরফে যদি ওয়াক্ফ করতে হয় তখন এটা ওই মাদ্দে আরজি বলে তিন আলিফ টানিয়া পড়তে হবে। জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হয়েছে। আচ্ছা ইমরান ভাই। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ইমরান ভাই, আপনি একবার শুনেন ইনশাআল্লাহ, তারপর আমরা আজকে ফুল পড়া শুরু করব। যে একালিফ মত, একালিফ মত সাধারণত চার প্রকারের। এক হচ্ছে মধ্যে তবাই, দ্বিতীয় হচ্ছে মধ্যে আওয়াজ, তৃতীয় হচ্ছে মধ্যে দিন, চতুর্থ হচ্ছে মধ্যে বাদল। সাধারণত মদের হরফ যেগুলা, জবরের বাম পাশে খালি আরেক হইলে, জেরের বাম পাশে যজমালা ইয়া হইলে, পেশের বাম পাশে যজমালা ওয়া হইলে, একে মধ্যে তবাই বলে। এখানে আমরা একালিফটা নিয়ে পড়ব। দ্বিতীয় হচ্ছে মধ্যে আওয়াজ, দুই জবরের পরে ওয়াকফ হইলে সেখানে আমরা মধ্যে আওয়াজ হিসেবে একালিফ টানিয়া পড়ব। তৃতীয় হচ্ছে মধ্যে লিন, জবরের বাম পাশে যজমালা ওয়া এবং জবরের বাম পাশে যজমালা ইয়া হইলে, একে আমরা লিনের হরফ বলবো, মধ্যে লিন বলবো, এখানে আমরা একালিফ টানিয়া পড়ব। লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে মধ্যে লিন। জি লিনের হরফের বামের হরফে অক্ষ হইলে এখানে একালিফ টানিয়া পড়ব লিনের হরফ। চতুর্থ হচ্ছে মধ্যে বদল, হামজার পরে মদ আসলে তাকে মধ্যে বদল বলা হয়, এখানে হামজার হরকতকে একালিফ টানিয়া পড়তে হয়। চারটে মদ একালিফ মদ। এবার তিন আলিফ মদের একটা প্রকার আমরা বলছিলাম মধ্যে আরজি। জি মধ্যে আরজি সাধারণত একালিফ যে মধ্যে মধ্যে তবাই আছে, মধ্যে তবাইয়ের পরবর্তীতে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেখানে আমরা সে একালিফ মদকে আমরা তিন আলিফ মদ হিসেবে পড়বো, এটাকে মধ্যে আরজি বলা হয়। আচ্ছা এইখানে আরেকটা কথা হলো, এই একালি ওই মাদ্দে তবাই না, মাদ্দে বদলের পরের হরফ যদি অক্ষ হয় ওই ক্ষেত্রেও কিন্তু মাদ্দে আরজি হবে। মাদ্দে তবাই এবং মাদ্দে বদল
এর পরের হরফ যদি অক্ষ হয় তখন এটাকে বলা হবে মাদ্দে ওদের মাদ্দে আরজি মাদ্দে আর জি ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমরান ভাই আচ্ছা তো তিন আলিফ মাদ ছিল দুই প্রকার একটা হলো মাদ্দে আরজি আর একটা নাম হলো মাদ্দে মুনফাসিল মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল তো মাদ্দে মুনফাসিল কাকে বলে তো মাদ্দে মুনফাসিলের কায়দাটা জানা না থাকলেও এই ক্ষেত্রে আমরা আদায় করতে পারবো কারণ মাদ্দে মুনফাসিলের উপরে একটা চিকন চিহ্ন দেওয়া থাকে এখানে এই দেখেন প্রত্যেকটার উপরে এই চিকন করে এইভাবে এরকম ভাবে একটা চিহ্ন দেওয়া থাকে এটাকে বলা হয় চিকন চিহ্ন বলে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে বাঁকানো এটাকে বলা হয় চিকন চিহ্ন তো এই চিকন চিহ্ন দেখেও কিন্তু আমরা মাদ্দে মুনফাসিল যেটা আছে ওইটাকে চিনতে পারবো সহজে তো মাদ্দে মুনফাসিল কাকে বলে মাদ্দে মুনফাসিল বলা হয় মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে হামজা আসিলে মাদ্দে মুনফাসিল হয় তো এখানে আলিফ দেওয়া হয়েছে আলিফ আসলে আলিফ হবে না এখানে লম্বা হামজা আমরা জানি যে হামজা দুইভাবে আসে একটা হলো আলিফের মতো করে আসে আবার গোল হয়ে আসে তো মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে যে হামজাটা আসে এটা সাধারণত এই লম্বা হামজাই থাকে এই জন্য এখানে আলিফ দেওয়া হয়েছে তো বলতে পারি আমরা মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি লম্বা হামজা থাকে তাহলে এটাকে বলা হবে মাদ্দে মুনফাসিল ডান দিকের হরকতের উচ্চারণকে তিন আলিফ টানিয়ে পড়তে হয় মাদের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি লম্বা হামজা থাকে তাহলে এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় যেমন ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা তো যেহেতু এইখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফের পরে পরে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা আসছে তো এইখানে আমরা তিন আলিফ টান তো টানটা হবে মা হামজা রা জবর আর সিন লাম জবর সাল নুন আলিফ জবর না এটা আবার মাদ্দে তবাই ওয়ামা আরসালনা ওয়ামা আরসালনা তারপর আরসালনা ইলাইকা থামলে আরসালনা ইলাইক তো লাইক যদি অক্ষ করে বলি ওই ক্ষেত্রে আবার মাদ্দে লীন হয়ে যাবে তারপর ওয়ামা উমিরু ইল্লা এখানে দুইটা মাদ্দে মুনফাসিল ওয়ামা এবং উমিরু আর শেষে মাদ্দের হরফ আসছে তো এটা একালি মাদ্দে তবাই ওয়ামা উমিরু ইল্লা তো মাদ্দে মুনফাসিলের যে কায়দাটা যেভাবে বলা হলো যে মাদ্দের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি হামজা থাকে তো আসলে এইভাবে চেনা কিন্তু সহজ হবে না এইভাবে চেনাটা আসলে কষ্টকর হয়ে যাবে কারণ এই ক্ষেত্রে আমাদের মনে করেন কি জানতে হবে যে শব্দের শুরু কোথায় বা শব্দের শেষ কোথায় তো এই ক্ষেত্রে ওই ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে অন্যথায় শব্দের শুরু শেষ তো আমরা বুঝতে পারবো না তো এই জন্য একটা সহজ কথা হলো যে শব্দের শুরুতে যদি হামজা থাকে তখন ওই হামজাটাকে সর্বদাই লম্বা করে লেখা হয় শব্দের শুরুতে কখনো গোল হামজা লেখা হয় না শব্দের মাঝে বা শেষে তখন গোল হামজা আসে শব্দের শুরুতে কখনোই গোল হামজা লেখা হয় না তো এই ক্ষেত্রে মাদের হরফের পরে যদি আমরা লম্বা হামজা পাই তাহলে সহজেই বুঝতে পারবো যে এটা নিশ্চয়ই শব্দের শুরু অন্যথায় লম্বা হামজা লেখা হইত এই কায়দাটাকে আরো সহজেও বলা যায় যে মদের হরফের পরে পরে যদি চিকন চিহ্ন থাকে মদের হরফের উপর যদি চিকন চিহ্ন থাকে তাহলে এটাকে বলা হবে মাদ্দে মুনফাসিল
তবে এখানে একটু সমস্যাও আছে, যদি শুধুমাত্র চিহ্নের মাধ্যমে আমরা এই মতটাকে চিনি, তো কোরআন শরীফের কিছু কিছু জায়গায় আছে যে এই চিহ্নটা নাই, তো তখন আমাদের জন্য এই মতটা আদায় করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তো এই জন্য এই কায়দাটাকে জেনে নেওয়া যে মদের হরফের পর যদি লম্বা হামজা আসে তখন এটাকে বলা হবে মাদে মুনফাসিল, ডান দিকের হরকতকে তিন আলিফ চিহ্নে পড়তে হবে। আচ্ছা, এবার আপনারা কায়দা বলে বলে ইনশাল্লাহ এই উদাহরণগুলো শোনাবে। জি মাশাল্লাহ, ইমরান ভাই আছে, শোনান ইমরান ভাই প্রথমে শুন বলবেন মাদে মুনফাসিল বলতে কি বুঝি আমরা। মদের হরফের পরে অন্য হরফের শুরুতে হামজা আসিলে তাকে আমরা মদে মুনফাসিল বলবো। ইমরান ভাই এখানে লম্বা হামজা বিষয়টা উল্লেখ করবেন, তাহলে মনে করেন বিষয়টা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, কারণ মদের হরফের পরে গোল হামজাও আসতে পারে। তো গোল হামজা আসলে কিন্তু আবার এই মদের সীমানা এখানে থাকবে না, ওইটা আবার চার আলিফের প্রকারে চলে যাবে। তো এই জন্য লম্বা হামজার বিষয়টা উল্লেখ করি। জি হ্যাঁ, তো মদের হরফের পরে অন্য হরফের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে সেটা মদে মুনফাসিল হয়, সেখানে ডান দিকের হরফের উচ্চারণ তিন আলিফ টানিয়া পড়তে হয়। যেমন যেমন ওমা আরসালনা ইলাইকা ওয়ামা উমিরু ইল্লা লাও একাধিক। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ ইমরান ভাই, এবার আব্দুল হাই ভাই শোনাবে। জি ওস্তাদ, ওস্তাদ একটা বিষয় হচ্ছে শুরুতে বলছি যেটা আমরা যে কায়দাগুলো প্রত্যেকদিন শিখি কথা শোনা যায়? জি শুনতে পাচ্ছি। আমরা যে কায়দাগুলো প্রত্যেকদিন শিখি সেটা যদি আমরা এই যে ছবিটা পিডিএফ অথবা ছবিটা যদি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা একটু নিজেরাও দেখতে পারি এবং ঝালাই করতে পারি আর কি। কেমন হয় ভাই? এই বোধহয় আমি তো এইটা বোধহয় দিয়ে দেওয়া হয়েছিল পুরো এই কায়দাটাকে পিডিএফ দিয়ে দেওয়া, এই পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, জি জাযাকাল্লাহু খাইরান। মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে লম্বা হামজা আসিলে মদ্দে মুনফাসিল হয়, মদ্দে মুনফাসিল হলে ডান দিকের হরকতের উচ্চারণ তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। ওয়ামা আরসালনা ইলাইকা ওয়ামা উমিরু ইল্লা ওয়ামা আদরাকা। ওসব নিচেটা পড়বো? ও নিচের লাইন, আচ্ছা নিচের লাইনটা থাক পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা ফারুক ভাই। জি ওস্তাদ, মাদের হরফের পরে যদি চিকন হামজা আসে তাইলে সেটা মাদে মুনফাসিল হবে, আর মাদে মুনফাসিলকে তিন আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। আচ্ছা আচ্ছা, এইখানে ফারুক ভাই আপনি যে চিকন হামজা বললেও কিন্তু লম্বাটাকেই বুঝি, তবে এটা প্রচলিত হলো লম্বা হামজা, মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে তাহলে লম্বা হামজা হিসেবেই বলবেন। জি ওস্তাদ, দুই নিচের লাইন পড়বো নাকি উপরেরটা? নিচের লাইন পড়ে না। ওয়ামা আদরাকা ইলাইনা ইয়াবাহুম ফি, ওসা এটা ফি টান, ফি রূপে টানটা হবে না? হ্যাঁ ফি এ টানটা হবে। ফি আহসানি। জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা কামরুল ভাই। জি ওস্তাদ, মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি লম্বা হামজা থাকে তাহলে মদে মুনফাসিল হয়, তখন ডান দিকে হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওমা ওমা নিচেরটা বলবো,
وَمَا أَدْرَاكَ إِلَيْنَا يَعْبَهُمْ فِي أَحْسَنِ جی ماشاء اللہ اچھا ایبار شفت بھائی جی استاد মদের হরফের পর অন্য শব্দ শুরুতে যদি লম্বা হামজা আসে সেক্ষেত্রে মধ্যে মুনফাসিল হয়, সেক্ষেত্রে ডান দিকের হরকতের উচ্চারণকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। উস্তাদ কি নিচের লাইন পড়ব? নিচের লাইন ওয়া মাদরাকা ইলাইনা ইয়াবাহুম জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা তো আমাদের এক আলিফ মদের আলোচনা শেষ হয়ে গেল, ওই তিন আলিফ মদের আলোচনা। তো তিন আলিফ মদ আমরা পেলাম দুই প্রকার, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে আরজি মাদের হরফের পরের হরফে অক্ষ, আর মাদ্দে মুনফাসিল মাদের হরফের পরে যদি লম্বা হামজা আসে অন্য শব্দের শুরুতে এটাকে বলা হবে মাদ্দে মুনফাসিল। এইখানে একটা ছোট কথা হলো, যদি আমরা মনে রাখতে পারি এটা হলো নিজেদের আমলের জন্য প্রয়োজন আছে, আর একটা বিষয় জানা থাকা তো সব থেকেই ভালো। কারণ অনেক সময় হয় কি যে একটা বিষয় জানা থাকলে ওই একই বিষয়ের দুইটা দিক থাকে, একাধিক দিক থাকে, একই কাজ বিভিন্নভাবে করা যায়। তো মাদের ক্ষেত্রেও এই বিষয়টা আছে, যেমন মনে করেন এই আমরা যে এই মাদের পরিমাণটাকে জানলাম, এই পরিমাণটা কিন্তু সব ক্ষেত্রে নির্ধারিত না। কিছু কিছু ক্ষেত্রে আছে যে যেখানে এই পরিমাণটা কম বেশি করার সুযোগ আছে। যেমন একালিফ মাদের যে আমরা চারটা প্রকার পড়লাম, এই চার প্রকারের ভিতর তিনটা প্রকার মাদ্দে তবাই, মাদ্দে আওয়াজ, মাদ্দে বদল, এই তিনটা প্রকারের ক্ষেত্রে একালিফ তো একালিফ, এখানে একালিফের থেকে কম বেশি করার সুযোগ নেই, এখানে নির্ধারিত। কিন্তু মাদ্দে লিনকে আমরা একালিফের প্রকার হিসেবে পড়ছি, অথচ মাদ্দে লিনকে কিন্তু তিন আলিফ পর্যন্ত টানার সুযোগ আছে। অর্থাৎ মাদ্দে লিনকে যদি আপনি একালিফের থেকে বেশি করে তিন আলিফ পর্যন্ত করেন, ঠিক আছে, এটা আপনার ইখতিয়ার, আপনি চাইলে তিন আলিফ পর্যন্ত টানতে পারেন। যেমন মনে করেন তিন আলিফ মাদের ভিতরে দুইটা মত পড়লাম, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে মুনফাসিল এইটাকে তিন আলিফের ভিতরে উল্লেখ করা হলেও এইটার পরিমাণটা একটু বাড়ানোর সুযোগ আছে, মাদ্দে মুনফাসিলকে তিন আলিফের থেকেও একটু বাড়ানোর সুযোগ আছে, একটু বেশি টানতে পারে। আর মাদ্দে আরজি যেটা এইটাকে বাড়ানোর সুযোগ নেই, এইটাকে একালিফ পরিমাণ কম করার সুযোগ আছে। যেমন মাদ্দে আরজি যে প্রকারগুলা ওই উদাহরণগুলা গেল, যেমন ধরেন ওয়ালিয়া দিন, এই দিন তিন আলিফও করতে পারি, আবার চাইলে আমি একালিফও করতে পারি, ওয়ালিয়া দিন আযীম ইয়াস্তাউফুন যাতিল ইমাদ, বাস ঠিক আছে। আমরা যে পরিমাণটা পড়লাম এই পর্যন্ত আমাদের এই ছয়টা আমাদের আলোচনা গেল, ছয়টার ভিতরে তিনটার ক্ষেত্রে একটু পরিবর্তনের সুযোগ আছে, মাদ্দে লিনকে তিন আলিফ পর্যন্ত করার সুযোগ আছে, মাদ্দে আরজিকে এক আলিফ পর্যন্ত কমানোর সুযোগ আছে, মাদ্দে মুনফাসিলকে কমানোর সুযোগ নেই, তিন আলিফের থেকে একটু বাড়ানোর সুযোগ আছে, তিন থেকে চার আলিফ পরিমাণ করার সুযোগ আছে। এই গেল। এবার আমাদের আসবে চার আলিফ মাদ, মাদের পরিমাণের ভিত্তিতে তিনটা ভাগ ছিল, এক আলিফ, তিন আলিফ এবং চার আলিফ। তো এখন আমরা দেখব চার আলিফ মাদগুলিকে। তো চার আলিফ মাদ হলো মোট পাঁচ প্রকার। তো পাঁচ প্রকারের চার প্রকার হলো একরকম, আর এইখানে যে প্রকারটা নিয়ে আসা হয়েছে এইটার ক্ষেত্রে এই যদিও চার আলিফ মাদ হিসেবে আছে, তো এইটাকে এইটা হলো এইটাকে বলা যেতে পারে মাদ্দে হুকুমের ক্ষেত্রে অনেকটা মাদ্দে আরজির মতো,
মাদ্দা আরজি না মাদ্দা, হ্যাঁ মাদ্দা আরজির মতোই ধরা যেতে পারে। তো মাদ্দা আরজিকে যেমন তিন চার এর ভিতরে রাখার সুযোগ আছে, মাদ্দে এই যে প্রকারটা আসবে চার আলিফ মাদ্দের, মাদ্দে মুত্তাসিল এটার নাম, তো মাদ্দে মুত্তাসিলকে তিন থেকে চার, যদিও চার আলিফ হিসেবে এখানে উল্লেখ করা হলো, তবে চার আলিফের ঠিক একটু কম, তিন আলিফের কাছাকাছি করার এখানে সুযোগ আছে। তো এই মাদটা কি, মাদটা হলো একই শব্দে মাদের হরফের পর গোল হামজা আসিলে মাদ্দে মুত্তাসিল হয়। তো মাদ্দে মুত্তাসিল এবং মুনফাসিলের পার্থক্যটা হলো মাদ্দে মুত্তাসিলেও হামজা আসে, মাদ্দে মুনফাসিলেও মাদের হরফের পর হামজা আসে। তো মাদ্দে মুনফাসিল, মুনফাসিল শব্দের অর্থ হলো পৃথক আলাদা। তো মাদের হরফের পর যদি আলাদা শব্দে হামজা আসে তখন ওটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল, আলাদা আলাদা। আর মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল শব্দের অর্থ হলো যুক্ত, তার মানে মিলিত একই শব্দে। তো মাদ্দে মুত্তাসিল হলো একই শব্দে, মাদ্দে মুনফাসিল হলো আলাদা শব্দ। আর আসবে কি আসবে, হলো হামজা। তো লেখার ক্ষেত্রে সাধারণত শব্দের শুরুতে হামজা লেখা হইলে লম্বা হামজা লেখা হয়, শব্দের মাঝে আসলে গোল হামজা লেখা হয়। তো আমরা সহজেই শব্দের শুরু শেষ না চিনতে পারলেও গোল এবং লম্বা দেখে অবশ্যই চিনতে পারবো। তো একই শব্দে মদের হরফের পর গোল হামজা আসিলে মাদ্দে মুত্তাসিল হয়, ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িত হয়। একই শব্দে মদের হরফের পর গোল হামজা আসলে মাদ্দে মুত্তাসিল বলা হবে, আর মাদ্দে মুত্তাসিলকে চার আলিফ, ডান দিকের হরকতকে চার আলিফ টেনে পড়তে হবে। যেমন আইলান, জাযাআন, উলাইকা, শুহাদা, গুসাআন, হুনাফা, ইযা জাআকা আল মালাইকাতু। আচ্ছা জি, এবার আপনারা এই কায়দাটা বলে এক লাইন করে উদাহরণ শুনাবেন। জি মহিবুল ভাই। জি, একই শব্দে মাদের হরফের পরে গোল হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয়, ডান দিকের হরকত, আইলান, জাযাআন, উলাইকা। শব্দটা জি মাদের, মাদ ঠিক আছে, মাদের ক্ষেত্রে সমস্যা নেই, সমস্যা হলো উচ্চারণ। জা জা, জাযাআন, জা জা। জি জি, প্রথমে জিম তারপর জা, জা জা। হ্যাঁ, জা জা জা, জাযাআন, উলাইকা, শুহাদা। জি ঠিক আছে, মাশাআল্লাহ। জি মুরুল ভাই। আচ্ছা এবার কামরুল ভাই শুনান। জি আসতে, একই শব্দে, একই শব্দে মদের হরফে পরে গোল হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয়, তখন ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয়। পরের লাইন পড়বো না উপরের লাইন থেকে? নিচের লাইন পড়ে, নিচের লাইন। কুশান। আচ্ছা এই কামরুল ভাই, গুসা হয়ে গেল, এটা কিন্তু সা। গুসা, জি গুসা, জি হুনা, হুনা,
হুনাফা আচ্ছা মাদ ঠিক আছে, কিন্তু জাল এবং জিম দুইটার উচ্চারণ কিন্তু এই কাছাকাছি হয়ে গেল। প্রথমে ই যা, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার ইমরান ভাই শুনাবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একই শব্দে মদের হরফের পরে গোল হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয়। এখানে ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া করতে হয়। ওস্তাদ কোন লাইনটা, প্রথম লাইনটা উপরের লাইন? আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। সিফাত ভাই। জি উস্তাদ, একই শব্দের মদের হরফের পর যদি গোল হামজা আসে সেক্ষেত্রে মদে মুত্তাসিল হয়। এক্ষেত্রে ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয়। কোন লাইন পড়ব? নিচের লাইন। গুস্তান আরেকটু চাপ দিয়ে হুনাফা একই শব্দে মদের হরফের পর গোল হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয় এবং ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়ে পড়িতে হয়। স্যার নিচের লাইন পড়ব? উপর লাইন। হ্যাঁ আপনি নিচের লাইন পড়ুন। দাঁতের আগা জিহ্বার আগা, জিহ্বার মধ্যখান, তারপর আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। জি আব্দুল হাই ভাই। জি উস্তাদ, একই শব্দে মদের হরফের পরে গুল হামজা আসিলে মধ্যে মুত্তাসিল হয়, সেক্ষেত্রে ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয়। উস্তাদ প্রথম লাইন। প্রথম লাইন ইলা জাজা জাজা আ উলা ইকা সুহাদা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল ভাই ভাই এবং ফারুক ভাই।
থাকেন ইনশাল্লাহ আপনাদের থেকে সামনেটা শুনবো। তো আমাদের আজকে সামনে আরেকটু পড়ব, চারালিশ মাদের প্রকারগুলি আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো এই মাদ্দে মুত্তাসিল আমাদের গেল, তো এবার আমরা চারালিশ মাদের বাকি প্রকারগুলি দেখব। চারালিশ মাদের বাকি যে প্রকারগুলি আছে এগুলাকে বলা হয় মাদ্দে লাজিম, এগুলাকে বলা হয় মাদ্দে লাজিম। তো এর যে পরিমাণ আছে এর পরিমাণটা হলো নির্ধারিত, এইখানে কোনো কম বেশি হবে না কোনো প্রকার, চারালিপ তো চারালিপ। তো মাদ্দে লাজিমের বিবরণ, মাদ্দে লাজিম হলো চার প্রকার। কিছু শোনা যাইতেছে না? হ্যাঁ শোনা যাচ্ছে না, আমি একটা জায়গা মার্ক করতে চাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন এই মার্ক করা আছে, তো এইটা হলো চারালিফ মাদের প্রকার। মাদ্দে লাজিম প্রথমটা হলো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ হরফি মুসাক্কাল, কালমি মুখাফফাফ কালমি মুসাক্কাল। চার আলিফ মাদের মাদ্দে লাজিম হলো চার প্রকার, মাদ্দে লাজিম চার প্রকার, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। নামগুলো একটু কঠিন হলো কাছাকাছি, হরফি কালমি, হরফির সাথে মুখাফফাফ মুসাক্কাল, কালমির সাথে মুখাফফাফ মুসাক্কাল। তো আপনারা প্রথম আমাকে শুধু এই নামগুলো শোনাবেন, মাদ্দে লাজিম চার প্রকার, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এবার বলি চার আলিফ মাদ মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম চার প্রকার, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। জি প্রথমে ইমরান ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়া আলাইকুম আসসালাম। চার আলিফ মদের ভিতরে একটি অন্যতম মদ হচ্ছে মাদ্দে লাজিম, আর মাদ্দে লাজিম সাধারণত চার ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, দ্বিতীয় তো হচ্ছে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, তৃতীয়ত মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, চতুর্থ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। জি মাশাআল্লাহ ভাই। আচ্ছা এবার আব্দুল হাই ভাই। জি ওস্তাদ, মাদ্দে লাজিম মোট চার প্রকার, এর মধ্যে মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। জি মাশাআল্লাহ। মুহিবুল ভাই। জি, মাদ্দে লাজিম চার প্রকার, মাদ্দে লাজিম হরফি মুকাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুকাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। জি মাশাআল্লাহ। আমরা আরো দু একজনে শুনে আমাদের মুখস্থ হয়ে যাক নামগুলা। নামগুলা মুখস্থ হয়ে যাক, যে চার আলিফ মাদ মাদ্দে লাজিম চার প্রকার, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তো ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। এবার আমরা দেখার চেষ্টা করি যে মাদ্দে লাজিমের কাজটা কি। তো মাদ্দে লাজিম কাকে বলে? মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, কালমি মুখাফফাফ, কালমি মুসাক্কাল, এগুলা কাকে বলে?
তো প্রথমে আসি আমরা মাদ্দে লাজিম হরফি মুখাফফের কাছে। তো মাদ্দে লাজিম হরফি মুখাফফ কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে এটাকে বলা হয় মাদ্দে লাজিম হরফি মুখাফফ। হরফের নামকে চার আলিফ টেনে পড়তে হবে। আমরা এই কোরআন শরীফে দেখি অনেক সুরার শুরুতে হরফ লেখা থাকে কিন্তু কোনো হরকত দেওয়া থাকে না, তো ওই হরফগুলোকে দেখা যায় কোনো কোনোটাকে অনেক টেনে পড়তে হয়, ছোট করে পড়তে হয়, তো ওই যে টানগুলো হয় ওই মতটা হলো আসলে এইগুলো। তো প্রথমটা হলো মাদ্দে লাজিম হরফি মুখাফফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, মাদ্দে লাজিম হরফি মুখাফফ। হরফের নাম, এখানে হরফের নাম লেখা নেই, তবে হরফের নামটা উল্লেখ করে নিলে ভালো, এখানে যেহেতু উচ্চারণ নেই হরফের নাম কি টানতে হবে। তো হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন আলিফ লাম র, দ্বিতীয়টা কাফ হায়া আই সাদ, তারপর ইয়াসিন সাদ তাসিন হামিম। এই চার আলিফের ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় হবে না, এখানে চারালিপ তো চারালিপ। আচ্ছা এবার আপনারা শুনবেন, জি মহিবুল ভাই। জি, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই মদ্দে লাজিম হবে, এখানে হচ্ছে হরফের নাম চারালিপ টানতে হবে, আলিফ লাম র, তারপর হচ্ছে কাফ হা ইয়া আইন, বলবি কাফ, কাফও কিন্তু টান, কাফ টান হবে, কাফ হা ইয়া আই সাদ। হ্যাঁ, চার আলিফ আদায় হয়ে গেল কিন্তু হায়ে কিন্তু এক আলিফ ছিল, কাফ হা হা ইয়া। জি 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 জি, আবার বলবো না পরে একটা বলবো? জি বলেন, পরে বলেন। জি, কাফ হায়া আইন সাদ। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে আমি? জি জি, ইয়াসিন সাদ তাসিন হামিম। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা এবার দেখি আমরা দ্বিতীয়টা। তো প্রথমটার ক্ষেত্রে ছিল নামের ক্ষেত্রেও যেমন মিল, কাজের ক্ষেত্রেও তেমন মিল। প্রথমটা ছিল মাদ্দে লাজিম হরফি মুখাফফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই না থাকে,
দ্বিতীয়টা হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, এখানে তাসদিদ আছে, ওইখানে তাসদিদ না থাকলে হবে আর এখানে তাসদিদ থাকলে হবে। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, এখানেও হরফের নামকে চার আলিফ টেনে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম আলিফ লাম মিম ও সিন, জি আব্দুল হাই ভাই। জি উস্তাদ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ থাকলে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, চার আলিফ টানিয়া হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা তা সিন মিম। জি মাশাআল্লাহ আব্দুল হাই ভাই। আচ্ছা সিফাত ভাই। জি উস্তাদ, হরফের উপর মোটা চিহ্ন যদি বামে তাসদিদ থাকে সেক্ষেত্রে মদ্দে লাজিম হবে হরফি মুসাক্কাল, এক্ষেত্রে চার আলিফ টানিয়া পড়িতে হয়। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম রা তাসিন। জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এবার আমরা বাকি দুইটাকে দেখার চেষ্টা করি। তো হরফি আলোচনা শেষ হয়ে গেল, এখন হলো কালমি। তো তৃতীয় প্রকারটা হলো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? মদের হরফের উপর চিকন চিহ্ন, ওই মদের হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদের হরফের উপর মোটা চিহ্ন। তো এখানে যদিও বলা হয়েছে মদের হরফ, কিন্তু উদাহরণটা নিয়ে আসা হয়েছে মদের হরকত দিয়ে। তো এইখানে স্পেশালভাবে আমরা মাদের হারাকাতের উপর মোটা চিহ্ন বলতে পারি, কারণ এই যে মতটার আলোচনা হবে এই মাত্রা কোরআন শরীফে শুধুমাত্র একটা শব্দের ভিতরেই আছে, শুধুমাত্র যেহেতু একটা শব্দের ভিতরেই আছে তো এইটাকে আমরা মাদের হারাকাতের উপর মোটা চিহ্ন এইভাবেও বলতে পারি, সমস্যা নেই। তো মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, চার আলিফ তানিয়া পড়িতে হয়। যেমন الآن الآن جي عبد الله بھائی سنن جی استاد مدر حرف এর উপর মোটা চিহ্ন বামে জজম মদ্দে লাজিম কালমি মুকাফফাফ চার আলিফ টানিয়া পড়িত হয়। যেমন আলানা। আচ্ছা এইখানে দুইটা জায়গায় একটু খেয়াল করবেন, প্রথমটা হলো আ, এইটা টানবেন একেবারে চারালিপ প্রয়োগ করবেন, তারপর লামে যে জজমটা আছে ওই জজমে কিন্তু
তো সময় দেওয়া যাবে। অর্থাৎ যদি আমি এইভাবে বলি তো লামেও কিন্তু গুন্ডার মতো এইভাবে সময়। জি ওস্তাদ, একবার আমি করে করবো ওস্তাদ। ওস্তাদ আমরা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, কথা শোনা যাচ্ছে আমার? জি ওস্তাদ এখন শোনা যাচ্ছে। জি আমার ফোন আসছিল, ফোন আসার কারণে লাইনটা কেটে গেছিল। আচ্ছা জি, আব্দুল হাইবে আপনাকে বলতেছিলাম যে জি জি আ টান দিতে হবে, তারপর ওই লামের যে আওয়াজটা আছে এটাকে কিন্তু লম্বা করা যাবে না, এটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আল আল, তারপর আও আবার একটা লিফট টান আসছে, আল আনা। জি উদাহরণটা আর একবার বলেন। জি আল আনা, আল আনা। জি ঠিক আছে। আচ্ছা সিফাত ভাই। জি ওস্তাদ, মদের হরফের উপর মোটা চিহ্ন আসলে বামে যদি জজম থাকে সেক্ষেত্রে মদের লাজিম কলমি মুখাফফ, এক্ষেত্রে চারালে টানিয়া পড়িতে হয়। আল আনা। মদের হরফের উপরে ওটা চিহ্ন বামে জজম তাকে মদ্দে লাজিম কালমি মুখাফফ বলে, এখানে চার আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন জি ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা এবার হলো আমাদের মাদের শেষ প্রকার, মাদ্দে লাজিমের শেষ প্রকারের আলোচনা। মাদ্দে লাজিমের শেষ প্রকারটা ছিল মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। তো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল কাকে বলে? মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। পূর্বেরটাই ছিল মদের হরফের মোটা উপর মোটা চিহ্ন বামে জজম, তো এখানে হলো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, তাহলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল এখানে চার আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন বললান, দাব্বাতিন, আতুহাজ্জুনি, ওয়ালাদ্দাল্লিন। জি এই উদাহরণগুলো সহ এই কায়দাটা বলে শুনতে হবে। জি ইমরান ভাই, মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ তাকে মদ্দে লাজিম কলমি কালমি মুসাক্কাল বলে, এখানে চার আলিফ টানিয়ে পড়তে হয়। যেমন ওয়াল্লা। আচ্ছা লা যদি বলেন তাহলে কিন্তু এক আলিফ টানতে হবে, বললে একালিফ বতিন আতুহ। আচ্ছা এইখানে এখানে কিন্তু আবার আরেকটা কায়দাও আছে, কায়দাটা হলো এই জুন
ধরে একটু গুন্নাও করতে হবে, গুন্না করে তারপর নিচু আতু জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আব্দুল হাই ভাই। জি ওস্তাদ, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ, মদ্দেলা জিম কালমি মুসাক্কাল, এখানে চার আলিফটা নিয়ে পড়িতে হয়। ضالاً دابة أتحاجوني ولا الضالين আব্দুল্লাহ ভাই, এখানে নুনে গিয়ে একটু গুন্না করতে হবে, জুন 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 না বলে জুন, নুনে একটু সময় থেকে তারপর নি। উস্তাদ এখানে গুন্না হবে নুনের উপরে? হ্যাঁ নুনে গুন্না হবে, নুনে তাজদিদ আছে না, ওই তাজদিদের প্রথম উচ্চারণ করব তখন গুন্না করে উচ্চারণ করব। জি উস্তাদ। জি উস্তাদ, উচ্চারণ করবো এটা উস্তাদ? জি আরেকবার। জি আতুহাজুন নি, আতুহাজুন মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাজদিদ থাকলে মদে লাজিম কালমি মুসাক্কাল হবে, সেক্ষেত্রে চার আলিফ টানিয়া পড়িতে হয়। দল কথা বলছেন অনেক মানে আস্তে আস্তে আসছে তো। জি এখানে এখানে বলতেছিলাম ব লান অথবা লা এইভাবে। জি উস্তাদ বুঝতে পারছি, আমি আবার পড়তেছি দাবাতি আতহাজ্জুনি। আচ্ছা ঠিক আছে মাশাল্লাহ সিফাত ভাই। তো আমাদের চার আলিফ মাদের প্রকারগুলি শেষ হয়ে গেল, তো ইনশাল্লাহ আমরা আগামী কালকের আগে আমরা এইগুলো আর একটু ভালো করে দেখে আসব। তো আগামী কালকে ইনশাল্লাহ আমরা নুন সাকিন নিয়ে নুন সাকিন তানবিনের আলোচনা শুরু করব, গুন্নার আলোচনা। তো আমরা একটু এগুলো দেখে আসব, আর পিছনের কোনো জায়গায় কোনো দুর্বলতা থাকলে ওগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحان الله وبحمده، سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك.